নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো রাজ্যের লাইব্রেরটে লাইব্রের পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন কীভাবে তোমার অ্যাপ্লিকেশন করবে শেষ তারিখ করে আবেদন করার সব তথ্যই পেয়ে যাবে আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক তো বন্ধুরা অফিশিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে দেখতে পাচ্ছ এন এক্স এর থ্রি রিক্রুটমেন্ট নোটিস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে মেনশন করা হয়েছে এবং দেখতে পাচ্ছ ডিরেক্টর অফ লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি সায়েন্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই চারটি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু প্রপারলি টেম্পোরারি বেসিসকে কিন্তু তোমাদের রিক্রুট করানো হচ্ছে যেখানে তোমাদের শূন্যবাদ সংখ্যা আছে পাঁচটি দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকান্সিস বা নাম্বার অফ পোস্ট এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছো পাঁচটি শূন্যবাদ আছে আনরিজার্ভ আছে একটি শূন্য আনরিজার্ভ এতে আছে একটি সরি সরি আনরিজার্ভ আছে একটি শূন্য আনরিজার্ভ ইসিতে আছে একটি শূন্যবাদ এসি কার ইসি তা আছে একটি শূন্য এসটি কারাগরতে আছে শূন্যবাদ এবং ও আছে একটি শূন্যবাদ কোয়ালিফিকেশন কী আছে রিকুইড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্রাজুয়েট উইথ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপর যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সাথে কী হচ্ছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন লাইব্রেরি সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন লাইব্রেরি সায়েন্সে তোমাদের নলেজ থাকতে হবে এবং নলেজ ইন বেঙ্গলি বাংলা ভাষায় নলেজ থাকতে হবে এবং কী বলা হচ্ছে অ্যাট লাস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল অনলি ফর ফুল পেইড এমপ্লয়ি ইন লাইব্রেরি তো এখানে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে সীমা তো এখানে দেখো বলা হচ্ছে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যে বয়স ধরবে এক এক দু হাজার বাইশ তারিখ অনুযায়ী এছাড়াও সরকার স্বীকৃত নিয়ম অনুযায়ী তোমরা এস এস টি পাঁচ বছর অবিসে তিন বছর যেরকম বয়সে ছাড় পাও সেরকম কিন্তু বয়সে ছাড় পাবে তারপর চলে আসবে পেস পে স্কেল বা কত টাকা স্যালারি তোমাদের দেওয়া হবে এখানে দেখা দেওয়া বলা হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা প্রতি মাসে কিন্তু তোমাদের স্যালারি বা বেতন এখানে দেওয়া হবে এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কথা তোমাদের পনেরোই জুলাই দু হাজার বাইশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আজকে জুন মাসের চব্বিশ তারিখ পনেরোই জুলাই পর্যন্ত তোমরা এখানে সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে কী হয়তো অ্যাপ্লিকেশন করবে এখানে দেখো তোমাদের বলছে সেলফ অ্যাডিস্টেড কপি ফর ফরেন ডকুমেন্ট ইনক্লুজ সেন্ট অ্যাপ্লিকে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে এখানে কিন্তু তেমন বলা হয়েছে তো তাকে এখানে কোন কোন ডকুমেন্ট দিতে হবে প্রথমে হচ্ছে অল মার্কশিট দিতে হবে তারপরে অ্যাড্রেস প্রুফ দিতে হবে তারপরে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ প্রুফ কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে কাস্ট সার্টিতে দিতে পারো এবং কম্পিউটার নলেজ সার্টিফিকেট দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে দিতে হবে এবং কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এমপ্লয়ি এক্সচেঞ্জের যদি এমপ্লয়ি এক্সচেঞ্জের কার্ড থেকে থাকে সেই কার্ডের কপি কিন্তু তোমাকে দিতে হবে এবং দেখতে পাচ্ছি এখানে ই পেনই থেকে থেকে দেবে এরপর তাকে বলা হচ্ছে ওয়ান পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তোমাকে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি তোমাকে ফর্মের সাথে ছাড়তে হবে এবং ওয়ান সেলফ অ্যাডাস্টেড কপি এনভল মানে সেলফ অ্যাডাস্টেড কপি তোমাকে এনভল মধ্যে কিন্তু দিতে হবে ইনভল্পের সাইজ হতে পঁচিশ সেন্টিমিটার ইন্টু দশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এবং বাই মানে বাইশ টাকার একটা কিন্তু পোস্টেজ স্ট্যাম্প কিন্তু তোমাকে ওর সাথে অ্যাটাচ করতে হবে মানে মানে যে তোমাদের এনভ্রভ আছে এনভ্রভ ব্যাপারে কিন্তু অ্যাটাচ করতে হবে করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস দেওয়া আছে দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি লাইব্রেরি অফিসার পশ্চিম মেদিনীপুর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার অ্যাট ডিআর ডি বিল্ডিং সেকেন্ড ফ্লোর জেলা পরিষদ ক্যাম্পাস মেদিনীপুর সেভেন টু ডবল ওয়ান ওয়ান এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে সেন্ড করতে হবে ঠিক আছে এবং সেন্ড করার শেষ তারিখ কিন্তু পনেরোই জুলাই দু হাজার বাইশ তারিখের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে তো এখানে দেখো তোমাদের আরও টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো তো এখান থেকে দেখো তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটিকে ক্লিক সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্ম ডাউনলোড করতে পারবে অথবা যদি তোমরা সেখান থেকে ডাউনলোড করতে না পারো তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন করো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাপ্লিকেশন করার যে ফরম্যাট দেওয়া হয়েছে এবং বিভিন্ন চাকরির আপডেট কিন্তু আমরা সবার আগে টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেই টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন হয়ে থাকতে পারো আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাইরে রাখবে